আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করলাম বিকেল থেকে, তো আপনাদের সাথে হলো কিছু কথা শেয়ার করবো, এর জন্য আর কি চলে আসলাম ক্যামেরার সামনে। আমি হচ্ছি আজকে আমাদের বাড়িতে আছি, মানে আমার বাবার বাড়িতে আছি। বুধবার দিন সন্ধ্যার একটু আগে আসছিলাম আমি আমাদের বাড়িতে। তো আইসা হচ্ছে আমাদের বাড়ির কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করা হয় নাই। আসার পরে ওই দিন চলে আসছিলাম, আমি কোনো ভিডিও ধরি নাই, ছোটোভাবেই ভিডিও করছিল আমরা যখন এই বাড়িতে আসি তখন, কিন্তু আমি কোনো ভিডিও ধরি নাই। হঠাৎ আমি রেডি হওয়ার পর দেখছি যে হঠাৎ কেমন যেন আমার অস্থির অস্থির লাগে, এই জন্য রেডি হয়ে আর কি শুয়েছিলাম। পরে আপনাদের ভাই গাড়ি আনার পরে ডাকছে, পরে চলে গেছি, ভিডিও ধরা হয় নাই। আর আমাদের বাড়িতে আসার পরে পরের দিন কোনো ভিডিও ধরা হয় নাই বাড়িতে। আমি হচ্ছে আপনাদের কাছে আমার নতুন চ্যানেলে একটা ভিডিও শেয়ার করছিলাম, সেটা হচ্ছে আমার নতুন পুরান চ্যানেলের বিষয়, যে আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না ইউটিউবে, চ্যানেলটা ছিল না, বাট এখন হচ্ছে আমার চ্যানেলটা আবারও ফিরে আসছে। আমি অনেক খুশি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও চ্যানেলটা ফিরে পাইছি আপনাদের ভালোবাসা ও দোয়াতে। সো আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস, যারা যারা চ্যানেলটার জন্য দোয়া করতেন, আল্লাহর কাছে প্রে করতেন যে যেন চ্যানেলটা আবারও ফিরে আসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন থেকে আবারও আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে আপনারা বিনোদন পান। চেষ্টা করব ভালো ভিডিও শেয়ার করতে, যেমনটা আগেও করতাম এখনও তেমনটাই করব। সো আমার ভিডিও, আমার চ্যানেলটা আসলে কী হয়েছে সেটা আমি সত্যি এখনও আমি জানি না। একদিন হঠাৎ করেই হচ্ছে রাত্রেবেলা আমি ডাটা বন্ধ করে ঘুমাইছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি ডাটা অন করছি, অন করার পরে দেখছি যে জিমেল থেকে দুটা ইমেল আসছে, ইমেল বলতে ইমেলেই দুটা অ্যাপ্লিকেশন আসছে। তো ওটার মধ্যে ঢোকার পরে জাস্ট আমার চ্যানেলের পাসওয়ার্ড আসছিলো, আমি সেইখানে ক্লিক করার পরে দেখছি যে আমার যেই চ্যানেলের পাসওয়ার্ড ছিল সেটাতে ঢুকতে পারতেছি না, আট ঘন্টা আগে চেঞ্জ করে ফেলছে। সো এখন চেঞ্জ করে ফেলছে, তো ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই ঢুকতে পারি নাই কা, অনেকবার ট্রাই করছি ঢুকতে পারি নাই। তারপর হচ্ছে অনেকের দেখাইছি আসলে কী প্রবলেম, কেউ বুঝতেই পারতেছে না কি। তখন হচ্ছে আমার ফোনে আমার এই চ্যানেল, পুরান চ্যানেলটা ছিল না, এই শারমিন ব্লগস চ্যানেলটা ছিল না। তারপরে হঠাৎ করে আমি যখন প্রথম চ্যানেল খুলি তখন হচ্ছে এই চ্যানেলটার নাম ছিল ইউটিউবার শারমিন। তো তারপর এগারো দিন না বারো দিনের মাথায় যেন চেঞ্জ করছিলাম শারমিন ব্লগস দিয়া, এখন দেখি যে ইউটিউবার শারমিন আছে, শারমিন ব্লগস নাই। ইমেলে ঢুকার পরে হচ্ছে যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই তখন হচ্ছে এক পাশে ইউটিউবার শারমিন, আর আগের যেই ছবিটা ছিল তার লোগো দেওয়া ছিল, আর অন্য পাশে হচ্ছে শারমিন ব্লগস দেওয়া, এবং এখনকার শারমিন ব্লগসের যেই লাল শাড়ি পরা ছবিটা আছে সেটার লোগো দেওয়া, কিন্তু তখন হচ্ছে ওটা ছিল না, নামও ছিল না, লোগোও ছিল না, শুধু ইউটিউবার শারমিন আর হচ্ছে ওই ছবির লোগোটা ছিল। তারপরে ইউটিউবে অনেকবার খোঁজাখুঁজি হয়েছে, ইউটিউবে কোথাও চ্যানেলটা খুঁজে পাওয়া যায় নাই কা, সার্চ দিলেও আসে নাই কা, কোনো ভিডিও ছিল না, মোবাইলে কোনো চ্যানেল ছিল না। ওইখানে ওয়াইট স্টুডিওতে যখন যাইতাম তখন হচ্ছে ওইখানে গেলে দেখা যায় নো চ্যানেল দেখায়, আসছে চ্যানেল ওইখানে ইউটিউবার শারমিন দেওয়া, ওখানে দেখায় যে নো চ্যানেল, চ্যানেল ছিল না। অনেক দিন, প্রায় সাত থেকে আট দিন যাবৎ আমার ফোনে কোনো চ্যানেল ছিল না। তারপর হচ্ছে একজনকে দিছিলাম ট্রাই করার জন্য, সো সে বলছে যে এটা ইউটিউব থেকে ব্যান্ড করা হয়েছে। তখন খুব খারাপ লাগছে যে এমন কোনো কাজই করা হয় নাই এই ভিডিওর বিরুদ্ধে যার জন্য এটা ব্যান্ড করে দেওয়া হবে।
তারপর হচ্ছে আমি বললাম তাকে এখন কি করার কি করব, তখন সে হচ্ছে বলছে যে এর জন্য একটা অ্যাপ্লাই করা দরকার ইউটিউব কোম্পানিকে, মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা দরকার, তাহলে হয়তো ফেরত আসতে পারে। তখন বলছে যে আসতে পারে, আমি বলছি হ্যাঁ তাহলে করে দেন। তারপর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে দিয়েছিল, বলছে যে 3 দিন পরেই জানা যাবে। সো তিন দিন পরে একটা অ্যাপ্লিকেশন আসছে ইমেলে। তো আসার পরে হচ্ছে কোনো রেসপন্স ছিল না চ্যানেল আসার। তারপরের দিন আবারও একটা অ্যাপ্লিকেশন আসছে, তখনও কোনো রেসপন্স ছিল না মানে ওই অ্যাপ্লিকেশন আসার। তারপরে হচ্ছে আবারও একটা আসছিল, আসার পরে হচ্ছে আমি ওইখানে ঢোকার পরে দেখলাম যে অ্যাপ্লিকেশনে কিছু ডকুমেন্টস দেওয়া আছে, যেটা অনুযায়ী আমি ওয়াইটি স্টুডিওতে আবারও গিয়া ইমেল দিয়া এবং ইমেল দিয়া ঢোকার পরে ওটা অ্যাড হয়েছে। বাট অ্যাড হয়েছে নতুন একবারে নিউ একটা চ্যানেল আসছে, শারমিন ব্লগসে নিউ একটা চ্যানেল আসছে। আমার শারমিন ব্লগসে যেই ছবিটা দেওয়া সেই ছবির লোগোটা ছিল না, আর হচ্ছে সাবস্ক্রাইবার ভিউ কোনো কিছুই ছিল না ওইখানে, ভিডিও কিছুই ছিল না, একেবারে নিউ একটা চ্যানেল খুললে যেরকম সেরকম একটা চ্যানেল আসছিল। তারপর যাই হোক সেরকম একটা চ্যানেল আসছিল। আমি যখন তারপর হচ্ছে আমি আগের যেই একটা পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা ঢোকার পর দেখি যে হ্যাঁ এটা সেই পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায়, তখন ওই পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে হচ্ছে আমি ওই এটা চেঞ্জ করে দিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ওটা বসায় দেওয়ার পরে হচ্ছে রাত্রেবেলা যাকে দিয়ে আর কি ইউটিউব কোম্পানিকে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা হয়েছিল তাকে জিজ্ঞেস করলাম যে আমার তো চ্যানেল আসছে, বাট যাকে দিয়ে আমার এই চ্যানেলের কাজ করাইছে যে হঠাৎ করে আমার চ্যানেল চলে গেছে, চ্যানেলটা খুঁজে পাওয়া যেতেছে না, এখন কী করব। সো যে আমাকে এই চ্যানেল সম্বন্ধে কাজটা করে দিয়েছে তাকে যখন বলছি যে চ্যানেল আসছে বাট চ্যানেল তো সম্পূর্ণ নতুন, এতে তো কোনো ভিডিও সাবস্ক্রাইবার ভিউ কিছুই দেখাইতেছে না, তো আমি এই চ্যানেল দিয়ে কী করবো, এটা কি নতুন চ্যানেল নাকি। তারপর সে বলছে যে আপনি কিছু করেন না, হচ্ছে কোনো ভিডিও আপলোড করেন না, ওটা ঠিক হয়ে যেতে পারে সকালের মধ্যে। তো ভাবলাম দেখি এখন তো রাতই, সকাল হোক। তারপর হচ্ছে সকাল পর্যন্ত ওয়েট করছি, সকালে আমি আর মানে আমার চ্যানেল সম্পর্কে জানার জন্য বা চ্যানেল দেখার জন্য ওয়াইটি স্টুডিওতে ঢোকা হয় না এটা। তো ওই দিন ছোটোভাবে বাড়িতে ছিল না, আমি ঘুম থেকে উঠা বাড়ির সমস্ত কাজ টাজ করার পরে খাওয়া দাওয়া করে আর কি দেখছি যে খুব একটা ভালো লাগতেছিল না। তারপর হচ্ছে শুয়েছিলাম, একটু শুয়ে শুয়ে আর কি ফোন টিপতেছিলাম। তো তার মাঝে হচ্ছে মাসুদ মামা আসছিল, আপনারা চিনেন তাকে, সে আসছিল। পরে আমাকে ডাকতেছে মামি কই আপনি একটু বাইরে আসেন, কথা ছিল। তারপর তার সাথে কথা বলার জন্য বাইরে যাওয়া হচ্ছে, চেয়ারে বসছিলাম। বসার পরে আর কি সে বলতেছে যে কী জানো আপনার নতুন যে চ্যানেলটা আছে সেটাকে আমি একটু দেখবো। দেখবেন কী দেখবেন, সে বলল যে নতুন চ্যানেলটা একটু দেখবো ওয়াইটি স্টুডিওতে গিয়া একটু দেখান। পরে আমি বলতেছি আচ্ছা দাঁড়ান। তো লক্ষ্য খোলার পরে হচ্ছে আমি নিজেই ওটার মধ্যে ঢুকতেছিলাম, আর হচ্ছে সে অনেকবার আমার এই চ্যানেলটা দেখছে, আমি বলছি কী দেখবেন। তারপর বলতেছে যে ও আপনার ভাই আমার ভাইয়ের একটা চ্যানেল আছে সেটাও আপনারা জানেন, সো সেই চ্যানেলটার মনিটাইজেশন অন করার জন্য আর কি তার সাথে কথা বলছিলাম কীভাবে কী করা যায়। তারপর হচ্ছে বলতেছে দেখি ওই চ্যানেলটা কী হয়েছে। তো ওদের হচ্ছে যখন যেদিন আমি বলছি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য সেদিন হচ্ছে ওদের 6700 মতো ঘন্টা হয়ে গেছে, 2225টার মতো বোধ হয় সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমার ভাইয়ের চ্যানেলটা নিয়ে আর কি কথা বলতে বলতে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়া হচ্ছে ক্লিক করার পরে দেখছি যে আমার ফোনে মানে আমার পুরান চ্যানেলটা চলে আসছে, শামিন ব্লগস যে চ্যানেলটা সেটা চলে আসছে। তারপর মানে আমি তো পুরো হতভাগ্য যে কি ওটা তো রাত্রেবেলা দেখছিলাম অন্যরকম। রাত্রেবেলা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে ঢোকার পরে আমার যেই চ্যানেল নতুনটা ইউটিউবার শারমিন নূর, তারপর হচ্ছে ওই ওই চ্যানেলটা আগের
শারমিন ব্লগ চ্যানেলটার আগে খুলছে যখন তখন নাম ছিল ইউটিউবার শারমিন, সেটার একটা লোগো ছিল, আর হচ্ছে আরেকটা ইউটিউব কোম্পানি থেকে যে চ্যানেলটা দিয়েছিল শারমিন ব্লগস, যার মধ্যে কোনো ছবির লোগো ছিল না, একেবারে নিউ একটা চ্যানেল, সেই চ্যানেলটা ছিল আমার ভাইয়ের চ্যানেলটা ছিল। আর এখন মানে টোটাল চারটার মতো চ্যানেল, মানে দুইটা হচ্ছে এমনিতেই বোঝা না বোঝার মতো। তো তখন দেখি হঠাৎ করে যে আমার নতুন চ্যানেলটা, আমার ভাইয়ের চ্যানেলটা, আর হচ্ছে ইউটিউবার শারমিন লুর, আর হচ্ছে শারমিন ব্লগ চ্যানেলটা চলে আসছে, ওইখানে 16,500 সাবস্ক্রাইবার দেখাইতেছে। তখন আমি বললাম, মামা আমার তো চ্যানেল চলে আসছে। ওকে কী বলেন? আমি কি, হ্যাঁ এই তোর চ্যানেলটা, এটা হঠাৎ করেই আমি রাত্রিবেলা যখন ইউটিউব কোম্পানি থেকে আসছিল তখন আমি মামাকে বললাম, যে কি বুঝতেছি না তাকে বলছিলাম, সে বলছে দেখেন, তখন হচ্ছে চ্যানেলটা আসে নাই, তা বলছে যে সকালের মধ্যে হয়তো আয়সা করতে পারে। তো সকালবেলা আমার আর চেক করা হয় না এটা, তো এখন ঢোকার পর দেখছি যে চলে আসছে চ্যানেল। চ্যানেলটা আসার পর খুব খুশি হয়েছি, আর মাসকে মামাকে বললাম, মামাও খুব খুশি হয়েছে। তারপর আমি তো ওই বাড়িতে ছিলাম তখন, তারপর আমার শাশুড়ি মাকে বললাম, মা চ্যানেল আসছে, মামাকে বললাম, সবাই খুশি হয়েছে। আপনাদের ভাইয়ের রাস্তায় ছিল, তো তাকে, সেও একটু পরে বাসায় চলে আসছে, তারপর তাকেও বললাম, সে খুব খুশি হয়েছে। আমি সাথে সাথে তানজিল আন্টিকে মেসেজ দিছি যে দেখেন চ্যানেল আসছে, আমি তো পাইছি, বাট আপনারা পাচ্ছেন কিনা সেটা দেখেন, আপনাকে বললেন। সবাইকে বলছি, অবশ্য সবাই নাকি অনেক খোঁজাখুঁজি করছে চ্যানেলটা, মেজো আপুকে এখনও বলা হয় নাই। মেজো আপু আমাকে ফোন দিয়ে বলছিল যে চ্যানেলটা খুঁজে পাওয়া যেতেছে না, আপনার চ্যানেল তো ইউটিউবে দেখতেছি না। তো আমি বলছি তাকে, চ্যানেল আসার পর তাকে আর আমার ফোন দেওয়া হয় না। এটা যাই হোক, আমি খুব খুশি আমার ওই চ্যানেলটা আসাতে, আপনাদের দোয়া ভালোবাসায় চ্যানেলটাকে খুঁজে পাইছি। আর আশা করি আপনারা আবারও আমাকে এই চ্যানেলে ভিডিওতে দেখবেন এবং সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি হলে খামারি শিখে দেখবেন। আল্লাহ হাফেজ।